নমস্কার আপনারা দেখছেন শিউলির হেসেন সকলকে অনেক ভালোবাসা আজকে আবারও নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমরা বানাচ্ছি কুমড়ো চিংড়ি রেসিপি চলুন শুরু করা যাক রান্নাটা প্রথমে কড়াইতে সরষের তেলটা গরম করে তাতে দিলাম শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে এরপর পাঁচ ফোড়ন দেবো ছোট চামচে দুই চামচ দুটো তেজপাতা দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে এটা দু মিনিট নাড়াচাড়া করলাম ফোরনের গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ছোটো ছোটো দুটো পেঁয়াজ কুচি করে দিলাম ছয় সাতটা কাঁচা আর পাকা লঙ্কা চিড়ে দিলাম টমেটো একটা ছোট সাইজ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি তারপর এটা মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে এবার দেব দুশো গ্রাম ছোটো চিংড়ি চিংড়িটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তার মধ্যে দিলাম নুন এক থেকে দেড় চামচ হলুদ গুঁড়ো দিলাম এই চিংড়ির উপরেই দু চামচ নুন আর হলুদ গুঁড়ো চিংড়ির উপরে দিলাম এবং তারপর দিলাম আদা রসুন বাটা দু চামচ এবার এর মধ্যে আদা রসুন বাটার জলটা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ভালো করে চিংড়ির সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নেব প্রায় তিন মিনিট ধরে কষিয়ে নিলাম একটু এটা রান্না হবে জিরে গুঁড়ো দিলাম দু চামচ ধনে গুঁড়ো দেব দু চামচ এটা রাঁধুনি গুঁড়ো সেটা আমরা দেব দু চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ যেহেতু কাঁচা পাকা লঙ্কা দিয়েছি সেই জন্য লঙ্কা গুঁড়োর পরিমাণটা এক চামচই দিলাম আপনারা যদি আরও ঝাল খেতে চান দিতে পারেন গুঁড়ো মশলা দিয়ে ভালো করে চিংড়ির সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম করাই আছে মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে এবার আমরা ঢাকা চাপা দেব যাতে পেঁয়াজটা একটু নরম হয় টমেটোটা নরম হয় সেই জন্য তিন চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করব তারপর আরেকটু কষিয়ে নেব আমি একটু অন্য অন্যরকমভাবে রান্না করছি আপনারা আগে চিংড়ি মাছ ভেজেও করতে পারেন এবার দেব চিনি প্রায় দেড় চামচ চিনি দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম আমি আগে থেকে চিংড়ি ভেজে তুলে রেখে যেভাবে কুমড়ো চিংড়ির রেসিপি তৈরি করে সেটা না করে আমি একদম অন্যরকমভাবে তৈরি করছি আজকের এই রেসিপিটা চিংড়িটা গলে যাবে একটু কষিয়ে নেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নেব দেখুন কত সুন্দর হয়েছে চিংড়িটা একদম মশলার সঙ্গে মাখামাখি হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কুমড়ো আর আলু ডুমো করে কাটা কুমড়ো আর ডুমো করে কাটা আলু ভালো করে মশলার সঙ্গে চিংড়ি মাছের সঙ্গে আলু আর কুমড়োটা মিক্স করে দেব। গ্যাসের ফ্লেম ফ্লেম লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখবো ভালো করে মিশিয়ে দেব মশলার সঙ্গে তারপর ঢাকা চাপা দিয়ে আমরা বাকি রান্নাটা করব আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে রান্না হবে মিডিয়াম ফ্লেমেই কখনও আবার একটু লো করে দেব যাতে নিচে ধরে না যায় একটু দেখতে হবে নাড়াচাড়া করতে হবে মাঝে মাঝেই এইভাবে আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে কুমড়োটা আলুটা সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে আসবে কোন পর্যায়ে নামাবো দেখাচ্ছি একদম অন্যরকমভাবে দেখুন যখন কুমড়ো আলু সবটাই একেবারে নরম হয়ে গেছে প্রায় মিশে গেছে সেই অবস্থায় নামাচ্ছি আমি গোটা গোটা কুমড়ো গোটা গোটা আলু ওই রকম কুমড়োচিংড়িটা তৈরি করছি না একদম অন্যরকমভাবে তৈরি করছি তৈরি হয়ে গেছে আমাদের কুমড়ো চিংড়ি রেসিপি একদম মিশে গেছে কোনো জল ছাড়া ঢাকা চাপা দিয়ে দিয়ে কুমড়ো আলুটাকে সিদ্ধ করে নিতে হবে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে রান্না করতে হবে ভালো মতো করে যেমন যখন কুমড়ো আর আলুটা স্ম্যাশ হয়ে যাবে তখন জানবেন আপনার রান্নাটা রেডি হয়ে গেছে টেস্টটা কিন্তু অপূর্ব হয় ঝালঝাল মিষ্টি মিষ্টি কুমড়ো চিংড়ির এই রেসিপিটা অবশ্যই বানাবেন আমরা সার্ভ করবো আর এটা তো আমার খুব ভালো লাগে ভাতের সঙ্গে খেতে যারা এরকম রেসিপি বানাতে চান তারা অবশ্যই শিউলির হেঁসে চোখ রাখুন আমাদের আরও একটা চ্যানেল শিউলিজ মোটিভেশনাল ভাব দেখবেন শিউলির গান কবিতা আমাদের আরও একটা চ্যানেল যেখানে আমার আমার ছেলের গান কবিতা দিয়ে সাজানো থাকে এইবার এই কুমড়ো চিংড়ির রেসিপিটা আমরা আরও একবার বলছি ভাত দিয়েই খাবো আপনারা রুটি দিয়েও খেতে পারেন তো কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না ঠিক এভাবে করুন কুমড়ো চিংড়ি রেসিপি একদম সিম্পল কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি করা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যদি ভালো লাগে আমার এই রেসিপি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন শিউলির হেসেল দেখতে ভুলবেন না আপনাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার খুব ভালো থাকুন